উঠছে শহর, নাজেহাল মানুষ থেকে পশু পাখি। আর এই তীব্র দাবদাহে সাধারণ মানুষ থেকে পশু পাখির প্রাণ যখন ওষ্ঠাগত, তখন ক্লান্তির হাত থেকে বাঁচতে ঠান্ডা জলে স্নান করতে দেখা গেল পশু পাখিদের। সামান্য স্বস্তি থেকে রেহাই পেতে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে স্নানে মেতেছে বাদরের দল। আর লোকালয়ে বাদরের স্নানের এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পার্কে আসা ভ্রমণকারীরা। বন্য প্রাণীদের স্নান করার এই দৃশ্য দেখে খুশি কচিকাঁচারাও। আর বাদরের এই স্নানের দৃশ্য ফ্রেমবন্দি করতে দেখা গেল অনেককেই। গরমে পুড়ছে গোটা বাংলা, বেলা বাড়তেই লু বইছে রাজ্য জুড়ে। এক ফোঁটা বৃষ্টির জন্য চাতক পাখির মতো তাকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গবাসী। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বন্য প্রাণীদেরও, পথকুকুর থেকে বাঁদরের দল, গরমে নাজেহাল অবস্থা পশু পাখিদের। তীব্র দাবদাহে ক্লান্তির হাত থেকে বাঁচতে ভরসা একটু ঠান্ডা জলে স্নান। আর এই স্নানে যে শুধু মানুষেরাই স্বস্তি পেয়ে থাকেন এমনটা নয়, এর পাশাপাশি বৃষ্টির ঘাটতির জেরে জলকষ্টে ভুগছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জলসম্পদ রক্ষার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন সবাই। কিছুদিন আগে জল বাঁচাবের ডাক দিয়ে পদযাত্রাও করেছেন তৃণমূল সুপ্রিমো। তারপর কেউ কেউ সচেতন হলেও বেশিরভাগ মানুষই পড়ে রয়েছেন আগের মানসিকতায়। জীবন মাত্রই শরীরে তাপমাত্রার পারদ তরতর করে বাড়ছে। কয়েকদিন ধরেই গরমের দাপটে সাধারণ মানুষ থেকে শুরু করে পশু পাখি সকল প্রাণীকুলেরই প্রাণ ওষ্ঠাগত অবস্থা। আর এই গরমের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ির তিস্তা উদ্যানে স্নান করতে দেখা গেল একদল বাঁদরকে। তিস্তা উদ্যানের ফোয়ারায় জলে স্নান করছে বাঁদরের দল। গরমের হাত থেকে একটু নিস্তার পেতে এই বাঁদরের দল এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করছে। গরমে হাঁসফাঁস অবস্থায় লোকালয়ে বাঁদরের স্নানের এই দৃশ্য দেখতে ভিড় জমালেন পার্কে আসা ভ্রমণকারীরা, যার পর নাই খুশি পার্কে খেলতে আসা কচিকাঁচারাও। বাঁদরের এই স্নানের দৃশ্য ফ্রেমবন্দি করতে দেখা গেল অনেককেই। পার্কে আসা ভ্রমণকারীদের অভিব্যক্তি, জলপাইগুড়ি শহরে অনেকদিন ধরেই প্রচুর বাঁদরের দল ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে, কিন্তু তিস্তা উদ্যানে বাঁদর ঘুরে বেড়াচ্ছে অনায়াসেই। গরমের হাত থেকে বাঁচতে বন্যপ্রাণীদের জলে স্নান করার দৃশ্য দেখে আনন্দিত ছোট থেকে বড় সকলেই। এই যে কদিন থেকে তো না দেখতেছি জায়গায় জায়গায় বাঁদর আছে, আজকে থেকে তিস্তা উদ্যানে এসে দেখি এখানে এখানেও বানর ছান ছান করছে। গরমটা তো স্বাভাবিক, ওর জন্য ওরা একটু ইসে করছে, খেলছে, ছান করছে। কি মনে হচ্ছে যে অস্বাভাবিক গরমের দরুনেই তারা স্নান? গরমের জন্য, অবশ্যই গরমের জন্য। গরম গরম এতে লোকজন কীভাবে উপভোগ করছি? খুব মজা, ভালো লাগতেছে, সবারই পছন্দ হচ্ছে, সবাই খুশিতে আছে, দেখছে, আইসে পার্কে আছে, দেখে বানর আছে, এমনি খুব সুন্দর জায়গা, তার মধ্যে আরো বানর। এমনি কাউকে কোনো অসুবিধা কোনো ফেল? না না, কারো কাউকে কোনো অসুবিধা বলছে না। কি নাম আপনার? রাজীব চৌধুরী, হাই নিউজ নেটওয়ার্ক।